এভাবে ওই পাহাড়টায় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি ওই কালামুল্লাহ ছিল কোরআনটা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা একদম বিশ্বনবী বিশ্বনবী মহামান বিশ্বনবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনটা ত্রিসরা আমি কোরআন দিয়ে উম্মতে মুহাম্মদের জন্য কোরআন দিয়ে নবীকে শ্রেষ্ঠ করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন আমি আল্লাহ যদি যে কোরআনটা তোমাদের উপরে দিয়েছি নাজিল করেছি ওই কোরআনটা যদি কোন পাহাড়ের উপর অবলম্বন সাল্লাহ হাসাল আলা জাবালি যদি কোরআনটাকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তোমরা দেখতে পেতে পাহাড়টা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনটাকে আমি আল্লাহ পাঠিয়েছি একটা মহামানবের উপর দিয়ে কোরআনটা কোরআনে যে কোরআনের ঘরে মানুষ আমরা আল্লাহ চারটে চারটে আসমানি কিতাবের মধ্যে একটা কিনা তৌরা দিয়েছেন জবুর দিয়েছেন ইঞ্জিল দিয়েছেন আমার আপনার নবীর উপরে বিশ্ব নবীর উপরে কোরআনটা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। আমাদের 50-70 বছর হায়াতে জিন্দগিতে পৃথিবীতে কে কত বছর বাঁধবো কি কারো জানা আছে? আল্লাহ পৃথিবীতে আমাদের কত বছর হায়াত রেখেছে কেউ আমি জানি? এটা আমাদের কিন্তু পৃথিবীতে জানা নাই যে এই পৃথিবীর মানুষ কে কত বছর পৃথিবীতে জীবন যাপন করবে পৃথিবীতে এ জানা কারোর নেই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি দিয়ে বললেন আর মা তারিরা আল্লাহর হাবিব বললেন মান তামাসসাকা বি সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদি আমার উম্মাত এই কোরআন সম্পর্কে এমন একটা পৃথিবীতে জাতি রয়েছে তারা কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা তাদের গবেষণা করার মতো তোমরা কি একবার চিন্তা করলে না কোরআন সম্পর্কে যে আমি আল্লাহ 30 পারা কোরআন এই 30 পারা কোরআনটা আল্লাহ পৃথিবীতে একসঙ্গে নাজিল করেনি এই কোরআনটা নাজিল করেছেন কম বেশি 22 বছর 6 মাস কম বেশি 23 বছর ধরে আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফটা পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন। তারপরেই আমরা আজকে শুয়ে শুয়ে ঘরে ইসলাম পেয়েছি আমরা বাপ মুসলমান দাদা মুসলমান তাই ইসলাম পেয়েছি ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন ইসলামের জন্য তারা জীবনকে বিলীন করেছেন তাদের পরিশ্রম রক্তকে শহীদ ইসলামের খাতায় দেওয়ার কারণেই ইসলামটা আমার আপনার ঘরে এসেছে। আমরা তো ঘরে শুয়ে শুয়ে ইসলাম পেয়েছি। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে বললেন এই পৃথিবীর উম্মাত উম্মাতানিরা জীবন একবার চিন্তা ভাবনা করো না সায়াতু জামানুন আলা উম্মতিহি তাকুনু কুলুবুহুম কা কুলুবি জিয়াদ ওয়া কালামুহুম কা কালামুল আমবিয়া ওয়া ফিলুহুম কা ফিলিল ফারাইনা। আল্লাহ পাকের নবী বলেন আমার উম্মাত উম্মাতানিরা সায়াতু জামানুন আলা উম্মতিহি তোমাদের জামানার সামনে এমন একটা জামানে এসে যাবে যে জামানাতে মানুষের অন্তরগুলো হবে মানুষের অন্তরগুলো হবে চিতা বাঘের ন্যায় একবার চিন্তা করলে না মানুষের অন্তরগুলো যে জামানায় এমন একটা জামানা আসবে ওই জামানায় মানুষের অন্তরগুলো হবে চিতা বাঘের ন্যায় ও কালামুহুম কা কালামুল আমবিয়া রাসূল বললেন মানুষের কথাবার্তাগুলো হবে তাদের কথাবার্তা হবে ও কালামুল আমবিয়া নবী আলাইহিস সালাম তাদের ন্যায় তাদের কথাবার্তা হবে রাসূল তৃতীয় নম্বর কাফিলুল ফারাইনা তৃতীয় নম্বর বললেন তাদের চাল চলনগুলো হবে তারা দুনিয়ার বুকে তারা চলাফেরা করে এই চলাফেরা করার কারণে নমরুদের মতো চলাফেরা করে সাদ্দাদের মতো চলাফেরা করে কারুনের মতো চলাফেরা করে এই উম্মাত উম্মাতানিরা তোমরা আমি রসুলকে আমি রসুল তোমাদের কাছে বললাম আল্লাহ কোরআন আল্লাহ স্পষ্ট ভাবে ওই জন্য জানিয়ে দিয়েছেন মা আতাকুম রসুলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আল্লাহ পাক আল্লাহ রসুল বললেন যে এমন একটা জামানা তোমাদের সামনে আসবে যে জামানাতে মানুষের অন্তরগুলো হবে চিতাবাঘের ন্যায়। সায়াতু জামানুন আলা উম্মতি তাকুনু কুনুবু কাকুলুবি জিয়াদ, মানুষের অন্তরগুলো চিতাবাঘের মতো হবে এবং মানুষের কথাবার্তাগুলো হবে নবী আলাইহিস সালাম করেন নাই এবং তাদের চালচলনগুলো হবে সাদ্দাতের নাই, হামারের নাই, কারুনের নাই, ফিরাউনের নাই, তাদের চালচলনগুলো এমন হবে। একবার সেই জামানাকে লক্ষ্য করে দেখছো, বিশ্বনবী আমার হাদিস পাকের মধ্যে জানিয়েছেন যে যে জামানায় আল্লাহ রসুল বলেছেন এই জামানা এত কঠিন জামানা, যে জামানায় তোমরা তিগ্র এমন একটা জামানা তোমাদের সামনে আসবে যে জামানায় তোমাদের ইমানটা বাঁচিয়ে রাখা খুব কষ্টকর হয়ে যাবে, এই ইমানটাকে বাঁচিয়ে রাখা অন্তত খুব কঠিন হয়ে যাবে। নহর হয়ে যায় ওই নদীতে যদি তুমি দৈনিক পাঁচবার গোসল করো তোমার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? বললেন যদি দিনে কোনো দিনে রাতে কোনো মানুষ একবার দুবার নয় কোন নদী বা কোন নহরে যদি পাঁচবার গোসল করে ওই মানুষের গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আমি রসুল বললাম দিনে রাতে যদি পাঁচবার গোসল করে তার গায়ে যেমন কোনো ময়লা থাকে না, পৃথিবী জমিন মাতাহিরা যদি দিনে রাতে পাঁচ অক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি নবী জানিয়ে দিলাম বললাম আমার উম্মাত উম্মাতানা দিনে রাতে পাঁচ অক্ত নামাজ আদায় করলে তাদের গায়ে কোনো রকম গুনাহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নবী বললেন ওই সময় তোমরা এমন একটা মানুষ চিন্তা ভাবনা করো কেয়ামতের মানুষ মানুষ দাঁড়িয়ে ইয়া রাব্বি করবে। আল্লাহ পাকের নবী বললেন ইন্না আউয়ালু মা ইউহাসাবু আব্দুল মুসলিমুন ইয়াউমাল কিয়ামা মাকতুবা সালাত। আল্লাহ পাকের নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমার উম্মাত উম্মাতানা তোমাদের সামনে এমন একটা জামানা আসবে ওই জামানায় তোমরা লক্ষ্য করো। আল্লাহ পাকের নবী বললেন মাইদানে মাহশার মানুষ যখন দাঁড়িয়ে যাবে ওই মাইদানে দাঁড়ানোর কারণে প্রথম মানুষকে নেওয়া হবে, তাদের প্রথম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথম যে হিসাবটা নেওয়া হবে প্রথম হিসাব নেওয়া কবরে, কবরে প্রথম মাইদানে মাহশারে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে হিসাবটা নেবেন ওই হিসাবটা হলো বান্দা কেমন নামাজ পড়েছিল, বান্দা দুনিয়ায় জমিনে কি তুমি কি নামাজ কালাম তুজবি তাহলে জিকির ফিকির আমার কেমন নামাজ আদায় করলো ফরজ নামাজগুলো আদায় করে দেবো না, পঙ্খানো পঙ্খানো হিসাব দেওয়ার জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে। এবার মুসলমান উম্মাত উম্মাত আমার এবার আব্বাজান ভাই ধরেরা আমার আমাকে একবার চিন্তা করে বিবেককে জিজ্ঞাসা করুন, একবার বিবেককে প্রশ্ন করে জিজ্ঞাসা করুন দিনে রাতে পাঁচ অক্ত নামাজ যদি আদায় করেন আল্লাহ রসুল বলেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দিনের স্তম্ভ, যে নামাজকে ভেঙে দিলে সে যেন শরীয়তের সমস্ত দেওবন্দিকে যেন ভেঙে দিল। আল্লাহ পাকের নবী বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ রসুলের জন্য যেমন মাইদানে মক্কা শরীফ থেকে উম্মে হানের ঘর থেকে মক্কা বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে মসজিদ আকসা থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলামিনের দিদার করাটা রবের জন্য যেমন মিরাজ, আমার উম্মাত উম্মাতানিরা যদি দিনে রাতে পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ রসুল বললাম আসসালাতুল মিরাজুল মুমিনিন ওইটাই হবে আমার মুমিনের জন্য মিরাজ। আল্লাহ পাকের রসুলের মিরাজ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ আল্লাহ পাকের সঙ্গে দিদার করলেন রসুলের জন্য এটা হলো মিরাজ। আর রসুল বললেন আমার উম্মাত উম্মাতানিরা যদি আর সলাতুল মিরাজুল মুমিনিন দিনে রাতে পাঁচ অক্ত নামাজকে পূর্ণাঙ্গভাবে আদায় করে আমার উম্মাত উম্মাতানির জন্য এটাই হলো মিরাজ। চলে বলুন না সুবহানাল্লাহ, বলার উদ্দেশ্য আমার এটাই, তসবি তাহালি জিকির ফিকির মুরাকিবা মুশাহিদা যাই করেন না কেন এই মাহফিল কেন, হাজার হাজার মাহফিল যদি সরেন যদি আমলে জিন্দিগি তৈরি না করেন যদি ফরজ না আজকে ফরজটাকে ছেড়ে দিয়ে নফল নিয়ে টানাটানি করতে শুরু করেছি, আজকে ফরজটাকে ছেড়ে দিয়ে নফল নিয়ে টানাটানি করতে শুরু করেছিল। আল্লাহ পাকের নবী বলেছেন মাইদানে মাঝ প্রত্যেকটা উম্মাত উম্মাতানিকে প্রথমে তাকে নামাজের হিসাবের জন্য দাঁড় করানো হয় বান্দা বড় কেমন নামাজ পড়েছে। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে যেন পাঁচ অক্ত নামাজে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বানাই, সকলেই বলি আল্লাহুম্মা আমিন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যতটুকু বলালেন যতটুকু শুনালেন আল্লাহ শোনা বলা প্রত্যেকটা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাই এসেছে আর বেশি লম্বা